ভাঙনের পথে বলিউডের অনেকগুলো সম্পর্ক, কিন্তু এই ভাঙনটা যে ঘটবে কেউ ভাবতেই পারেননি। বিয়ে ভাঙছে আমির খান ও কিরণ রাওয়ের। 15 বছরের নির্ঝঞ্ঝাট বিবাহিত জীবনের পরে কেন এমন সিদ্ধান্ত? সত্যি সত্যি স্তব্ধ হয়ে গেছে বলিউড। কি কারণে ভাঙনের পথই বেছে নিতে হলো? একটি স্টেটমেন্টে কিরণ এবং আমির দুজনেই সোশ্যাল মিডিয়াকে জানিয়েছেন যে তারা আর একসঙ্গে থাকবেন না। শুধু তাই নয়, পুরোপুরি ডিভোর্সের পথেই এগিয়ে গেছেন তারা এবং আরও সবাইকে স্তব্ধ করে দিয়ে বলেছেন যে তাদের এই সিদ্ধান্ত বহুদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। তবে বিচ্ছেদই সব কিছু নয়, বরং বিচ্ছেদকে তারা নতুন জীবনের শুরু বলে আখ্যা দিয়েছেন, কারণ তারা দুজনেই আজাদকে বড় করে তুলবেন। আজাদ বাবা এবং মা দুজনেরই সান্নিধ্য পাবে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, বিগত 15 বছর ধরে তারা একসঙ্গে খুব সুন্দর জীবন কাটিয়েছেন। আমির খানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন কিরণ রাও, সেখান থেকেই তাদের মধ্যে প্রেম এবং বিয়ে। সেই সময়ে রীনা দত্তের সঙ্গে আমির খানের বেশ কিছু মনোমালিন্যের জেরে তাদের ডিভোর্স হয়ে যায়, আমির খানের দ্বিতীয় ডিভোর্স। আর এই দ্বিতীয়বার ডিভোর্স অত্যন্ত সংযতভাবে, ভদ্রভাবে তারা ডিভোর্সের কথা ঘোষণা করেছেন। কোনো রকম মনোমালিন্য, কোনো রকম কাদা ছোঁড়াছুঁড়ির পথে তারা মোটেই যাননি। কিন্তু ধোঁয়াশা যেটা রেখে দিয়েছেন তা হলো, ঠিক কি কারণে তাদের ডিভোর্স হয়ে গেল, কেন তারা একসঙ্গে থাকতে পারলেন না সন্তানের বাবা মা হয়েও। হয়তো উত্তরকালে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু সব থেকে যে ব্যাপারটা সবার ভালো লাগছে, সুন্দর একটি পরিকল্পনা মাফিক ডিভোর্স বলিউডে অনেক কাল বাদে ঘটল। ইদানিং ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া সম্পর্কগুলো তছনছ হয়ে সোশ্যাল মিডিয়ায় উগ্রভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু আমির এবং কিরণ নিজেদের সম্ভ্রম বজায় রেখে যেভাবে তাদের ডিভোর্সের কথা ঘোষণা করলেন তা অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস।